আসসালামু আলাইকুম। এনআইবিএস আয়োজিত হোম স্কুলে তোমাদের শুভেচ্ছা। আমি তারা শারমিন, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম ক্লাস, যেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার, আর সেই প্রথম ক্লাসে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রার্থনা কবিতাটা। তো চলো তাহলে আমরা প্রার্থনা কবিতাটা আলোচনা করি। তার পূর্বে তোমরা দেখে নাও, যেহেতু আমরা বললাম প্রথম ক্লাস, সেহেতু আমাদের পার্ট নম্বর প্রথম এক নাম এক এবং বাড়ির কাজ নম্বর হচ্ছে এক। আর এখানে আমরা প্রথম প্রার্থনা কবিতাটা লিখে নিয়ে আসছি, যেটি আমাদের প্রথম ক্লাসের প্রথম বিষয় কবিতা। দেখো, প্রার্থনা কবিতার নাম আমি লিখেছি, আর প্রার্থনা কবিতাটি লিখেছেন কে? সুফিয়া কামাল। প্রার্থনা কবিতার লেখক মানে কবি সুফিয়া কামাল। দেখো, এখানে আট লাইন কবিতা আমি লিখে নিয়ে এসেছি, কারণ তোমাদের পরীক্ষাতে আট লাইন কবিতা লিখতে থাকে। তাহলে দেখো কবিতাটা কি। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী, মোদের করেছ দান, কমা গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান সকলে তোমার দান দাড়ি। দেখো এখানে কবিতার লাইনগুলো সুন্দরভাবে দেয়া আছে, তোমাদের অবশ্যই পরীক্ষার খাতায় বলো বা এমনি যখন লিখবে ক্লাসে বা বাসায়, তখন তোমরা এই লাইনগুলো তোমরা খেয়াল করবে। আমি ঠিক বইয়ে যেভাবে কবিতার লাইনগুলো দিয়ে লেখা আছে ঠিক সেভাবে আমি লিখে নিয়ে এসেছি। এবং তোমাদের সবসময় একটি কথা বলবো, যে কবিতার লাইন যতটুক এটা এক লাইনে আছে এক লাইনেই লিখতে হবে। যদি কারো লেখা বড় হয় তবে কবিতার ক্ষেত্রে তোমরা লেখাগুলো ছোট 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 করে লিখবে, যাতে তোমাদের এক লাইনের লেখা এক লাইনের মধ্যে শেষ হয়, এক লাইনেরটা পরের লাইনে না আসে যেন, এই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তোমরা অনেকে কি করো যে তুলি দুই হাত করি, তারপরে জায়গা হয় না দেখে মোনাজাতটা নিচে সেকেন্ড নাম্বার লাইনে নিয়ে যাও, তারপরে হে রহিম রহমান চলতে থাকে, আবার রহমানের জায়গা না হলে পরের লাইনে চলে যাও, এইভাবে লাইনটাকে উলটপালট করো। পাশাপাশি দেখো আমি লিখেছি কি, তুলি দুই হাতটা লেখার পর দেখো দুই এর কাছাকাছি হে রহিম রহমান এভাবে লিখেছি, আবার দেখো কত সুন্দর করিয়া ধরণী, এই লাইনটা তুলি যেখান থেকে শুরু হয়েছে কত ঠিক সেইখান থেকে শুরু হয়ে মোনাজাতের পর্যন্ত এখানে এসে এই লাইন বরাবর শেষ হবে বা তার কম বা বেশি লাগতে পারে। আবার দেখো মোদের করেছ দান, এই লাইনটা হে রহিম রহমান যে লাইন আছে সেই লাইন বরাবরই এখানে লিখতে হবে। আবার দেখো এখানে গাছে ফুল ফল, এই লাইনটা আবার তুলি দুই হাত এই লাইনের কাছে আসবে, আবার নদী ভরা জল এটাও ঠিক একইভাবে আসবে গাছের নিচের লাইন মানে এই লাইন বরাবর হবে। আবার দেখো পাখির কণ্ঠে গান, এই ঠিক এই লাইনগুলো এক লাইনে হবে, আবার সকলে তোমার দান এটা হচ্ছে হে মোদের আর সকলে এই লাইন তিনটা একই সাথে হবে। এইভাবে তোমরা হচ্ছে লাইন অনুসরণ করে লিখবে বইয়ের মতো করে, কোনোভাবে যেন লাইন উলটপালট না হয় এই জিনিসগুলো দেখবে এবং লাইন আগে পিছে না হয় এইগুলো তোমরা লক্ষ্য করবে। তো তাহলে আবার আমরা দেখি প্রার্থনা কবিতাটি কে লিখেছেন, সুফিয়া কামাল। আমরা আবার পড়ি, তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী, মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান সকলই তোমার দান। দেখো এইখানে এই অধ্যায়ে যতগুলো তোমাদের শব্দার্থ আছে সেটা তোমরা বাড়িতে সেটা শেষ করবে, নিজের নিজে নিজে সে শব্দার্থগুলো এবং অনুশীলনীগুলো শেষ করে নিবা, আর তোমাদের এই প্রার্থনা কবিতাটা বাড়ির কাজ থাকলো, শুধুমাত্র প্রার্থনা কবিতাটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।